হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আমাদের মানি ওয়েব 3.0 সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে নতুন আরেকটি মাইনিং অ্যাপ্লিকেশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছেন আমার মোবাইল ড্যাশবোর্ডে, এটা কিন্তু সেমস লাইক হচ্ছে সিবিটিসির মতো আরেকটি নতুন প্রজেক্ট কিন্তু নিয়ে রিলিজ করে ফেলছে তারা। সো এই জন্য আমি আপনাদের মাঝে ভিডিওটা শো করছি। তো এখানে দেখতে পাচ্ছেন, যখন আজকে ভিডিও ট্যুর এর লিংকে যখন একটা ক্লিক করবেন, সাথে সাথে আপনাদেরকে এরকম একটি পোস্টের মধ্যে নিয়ে আসবে। তো এইরকম পোস্টের মধ্যে যখনই নিয়ে আসবে, জাস্ট আপনারা কি করবেন, এখান থেকে হচ্ছে আমাদের এই রেজিস্টার লিংকের মধ্যে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো রেজিস্টার লিংকে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে কিরকম ইন্টারফেসে নিয়ে যাবে সেটা আমি দেখাবো। জাস্ট আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, তার জন্য আমি দেখাই দিতে পারতেছি না, আমি আপনাদের জন্য স্ক্রিনশট রেখে দিয়েছি। ওকে, তো বন্ধুরা, যখনই রেজিস্টার লিঙ্কে একটা ক্লিক করবেন, আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। জাস্ট এখান থেকে আপনারা ফার্স্ট অফ অল কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন রেফার কোড। যদি এখানে রেফার কোড দেওয়া না থাকে, জাস্ট টেলিগ্রাম পোস্টে চলে যাবেন। দেন টেলিগ্রাম পোস্টে গিয়ে এখান থেকে আমাদের যে লিঙ্কটি রয়েছে, রেফার লিঙ্কটি, এই কোডটি এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। আপনারা জাস্ট এখানে ক্লিক করে কপি করে জাস্ট এখানে বসিয়ে দেবেন। আর যদি দেওয়া থাকে, দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর জাস্ট এখান থেকে একটি ইউজার নেম দিতে হবে, মাস্ট বি। তারপরে আপনারা যেটা করবেন, এখানে ইমেল এবং কি ফোন নাম্বার দিতে বলেছে, আমি রিকমেন্ড করবো আপনারা জাস্ট এখান থেকে ইমেলটা দিবেন। ওকে, ইমেলটি দেওয়ার পর এখান থেকে আপনারা একটি পাসওয়ার্ড দিবেন, এবং এখানে যে কোডটি রয়েছে, এখানে এই কোডটি এখানে সাবমিট করে জাস্ট এখানে রেজিস্টার বাটনে একটা ক্লিক করবেন। যখনই রেজিস্টার বাটনে একটা ক্লিক করবেন, তার সাথে সাথে আপনাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে যেতে পারে। আর যদি ড্যাশবোর্ডে না দিয়ে যায়, তাহলে আপনারা এটা লগ ইন করে নেবেন। ওকে, তো বন্ধুরা, যখন আপনাদেরকে অটোমেটিক ড্যাশবোর্ডে নিয়ে না যাবে, তখন যদি আপনাকে লগ ইন করতে বলে, আপনারা জাস্ট কী করবেন, ইমেলটি দিবেন। ইমেলটি দেওয়ার পরে জাস্ট আপনার পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু আপনি এখান থেকে কোডটি টাইপ করে এখানে ক্যাপচারটি দিয়ে জাস্ট লগ ইন বাটনে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো ড্যাশবোর্ড থেকে আপনার অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড দিবেন এবং কি আপনারা কীভাবে অ্যাপ থেকে ব্লকগুলো জমা হবে সেগুলো কালেক্ট করবেন, সব কিছু বিস্তারিত অ্যাপ থেকে আমি ইন্টারঅ্যাকশন করবো। ওকে, তো বন্ধুরা, সরাসরি চলে আসলাম আমাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনে। আপনারা জাস্ট কী করবেন, আপনাদের অ্যাপ্লিকেশন থাকবে না, আপনারা ওয়েবসাইটের মধ্যেই থাকবেন। তো আপনারা যখনই এই মূল ড্যাশবোর্ডে ক্লিক করবেন, চলে আসবেন যে ওয়েবসাইটের মধ্যেই ড্যাশবোর্ডে চলে আসবেন। তখন কী করবেন, ফার্স্ট অফ অল আপনারা জাস্ট এই থ্রি ডট লাইনে একটা ক্লিক করবেন। থ্রি ডট লাইনে ক্লিক করার পরে অ্যাপ নামে একটা অপশন দেখতে পারবেন, জাস্ট এই অ্যাপ অপশনে ক্লিক করলে আপনাকে ডাউনলোডে নিয়ে যাবে। তো যখনই অ্যাপ নামে অপশনটি ক্লিক করবেন, দেখতে পারবেন এরকম একটি অপশন চলে আসে আপনাদের মাঝে। জাস্ট কী করবেন, আপনারা এখান থেকে এই যে ফ্রি ডাউনলোড, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ওকে, তো ফ্রি ডাউনলোডে ক্লিক করলে এখান থেকে অ্যাপটি ডাউনলোড ডাউনলোড এনিওয়ে দেখতে পাচ্ছেন। জাস্ট এই ডাউনলোড করে নিয়ে আপনারা জাস্ট ইনস্টল করবেন। দেন হচ্ছে আপনার ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে এবং ক্যাপচাটি পূরণ করে আপনি আপনার ড্যাশবোর্ডে লগ ইন করে ফেলবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট কমপ্লিট করা রয়েছে এবং আমার অ্যাপ্লিকেশন নামানো রয়েছে, তাই আমি সরাসরি ড্যাশবোর্ডে চলে আসলাম। তো এটা হচ্ছে সিভিটিসির মতো সেমস লাইক, আমি আবার বলছি, এটা সিভিটিসির মতো। কিন্তু আমাদের 144টি করে ব্লক জমা হয়, আপনার জাস্ট এখান থেকে রিসিভ বাটন ক্লিক করে নিয়ে নিই। আর এই প্রজেক্টটার নাম হচ্ছে ক্রিপ্টো ডোর, আর এটার নেটিভ টোকনের নাম হচ্ছে সিওয়াইপিটি। দেখতে পাচ্ছেন সিওয়াইপিটি, এটি নেটিভ টোকনের দেওয়া রয়েছে, নেম দেওয়া রয়েছে। আর এটা কিন্তু আমরা জাস্ট এই রিসিভ বাটনে ক্লিক করলে এটা রিসিভ করে নিতে পারবো। তো এখন পর্যন্ত আমি কয়েকবার রিসিভ করে ফেলছি, যার কারণে আমার এখন পর্যন্ত ব্লক হয়নি, এই জন্য আমাকে ব্যালেন্স ইনফিনিটি দেখাচ্ছে। সো আপনারা কী করবেন, যখন এখানে জমা হবে, আপনারা জাস্ট রিসিভ বাটনে ক্লিক করে নিয়ে নেবেন। তারপরে এখানে আরও কিছু রয়েছে, এখান থেকে যখন ওয়ালেট বাটনে এটা ক্লিক করবেন, এখান থেকে আপনারা ওয়ালেটগুলো দেখতে পারবেন। তারা কিছু কারেন্সি কিন্তু অলরেডি অ্যাড করে রেখেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আমরা যদি আরও কিছু দেখি, মাইনিং অপশনে গেলে কিন্তু আমরা ড্যাশবোর্ডে আসবো এবং তাদের ট্রেড অপশনে দেখতে পাচ্ছেন। ট্রেডে যখন যাব, আমরা এখান থেকে তাদের ট্রেড অপশনটা রেখে দিয়েছে, এখন পর্যন্ত সব কিছু অফ। যেহেতু এটা নতুন একটা অ্যাপ্লিকেশন, মাইনিং প্রজেক্ট, এখন পর্যন্ত তারা কিছু ধারাবাহিকভাবে এখন পর্যন্ত ক্রিয়েট করতে পারেনি। সো আস্তে আস্তে আপডেট নিয়ে আসবে। তারপর এখান থেকে সোশ্যালিটির মধ্যে যখন আমরা ক্লিক করব, এই যে সোসাইটির মধ্যে যখন ক্লিক করব, এখান থেকে আমরা সিভিটিসিতে কমিউনিটি দেখেছি। সো সেমস লাইক হচ্ছে এটার মধ্যে কমিউনিটি রয়েছে আপনাদের জন্য, একটা বাংলাদেশে এখন পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি। যখন বাংলাদেশে অ্যাভেলেবেল হবে, আমি আপনাদের জন্য একটা কমিউনিটি ক্রিয়েট করে দিব। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের এই পোস্টের মধ্যেই আমি এই লিঙ্কটি দিয়ে রাখবো। ওকে, তো এখন এটাতে আমাদের কোনো কাজ নেই, জাস্ট আমরা এখান থেকে আর কিছু ফিউচার যে দেখতে পারি। দেখেন এখানে কিন্তু কম্পিটিশন যে রয়েছে, আমরা দেখতে পাচ্ছেন কম্পিউটিং করে কিন্তু আমরা এই মাইনিং পাওয়ারটা বৃদ্ধি করতে পারবো। লাইক এখন পর্যন্ত তারা আপডেটে কিছু বলে নেই, আমরা যেহেতু ফ্রি মাইনার, জাস্ট ফ্রিতে কাজ করবো। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন রিওয়ার্ড কত দিবে এবং কত সিওয়াইপিটি আমরা পাবো কত ডেতে, এবং প্রাইসটা কিন্তু এখানে শো করছে। সো আমি এগুলো নিয়ে পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব, এখন কোনো প্যারা নেই। সো ভিডিওটা দেখার সাথে সাথে সবাই অফারটিতে জয়েন করে নেন।
তারপর এখানে থ্রি ডট লাইনে আসলে আমরা আরো কিছু দেখতে পারবো। এখানে হোম রয়েছে এবং মাইনার রয়েছে, তারপর ইনভাইট রয়েছে, তা ঠিক আছে। তো আপনি ইনভাইট কিভাবে করবেন, জাস্ট ইনভাইটের মধ্যে একটা ক্লিক করবেন। ইনভাইটে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সিপিটিসিতে যেরকম দুই পদ্ধতিতে মাইনিং করতে পারতাম, অর্থাৎ হচ্ছে আপনি যাকে রেফার করবেন আপনি এখান থেকে হচ্ছে মেবি 10% পাবেন, আর যাকে রেফার করবেন সে যদি আরেকজনকে রেফার করো তাহলে এখান থেকে আপনি আরো কিছু 5% পেয়ে যাবেন, এরকমটা লাইক তারা এখানে বলে দিয়েছে। ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যান গেট 5% অফ দ্য লেভেল টু মাইনার্স, দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে তারা বলেছে যে আপনি যখন দ্বিতীয় নাম্বার লোককে যখন আপনি ইনভাইট করবেন সে যদি আরেকজনকে ইনভাইট করে তাহলে কিন্তু 5% এখান থেকে পাবেন লেভেল টু মাইনার, দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, এবং লেভেল ওয়ান মাইনার লেভেল টু মাইনার সো ইউ ক্যান গেট 5%। তো এরকম করে বিষয়টা হচ্ছে আপনি সেম লাইক টোটালি হচ্ছে আপনি 15% হয়তো কমিশন পেতে পারেন, এরকম আর কি ব্যাপারটা। তো এখান থেকে আপনি ইনভাইট কোডটা আপনি জাস্ট এখানে থেকে দেখতে পারবেন, আর হচ্ছে আপনি চাইলে লিঙ্কটি শেয়ার করতে পারেন বন্ধুদের মাঝ থেকে, জাস্ট এখান থেকে আপনি কিছু বেনিফিট পেয়ে যাবেন। এটা হচ্ছে ইনভাইট লিঙ্ক। ওকে, এখানে কপি লিঙ্কে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো ভিডিও, আর অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে অফারটিতে জয়েন করবেন, কেউ মিস করবেন না। আর যারা স্ক্যাম বলেন ভাই তারা দূরে থাকতে পারেন, কারণ আমি আমার মতে যারা একমত রয়েছে তারা চাইলে কাজ করতে পারেন, আদারওয়াইজ কেউ কাজ করবেন না। ওকে, তো এই পর্যন্ত ছিল ভিডিও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, বিকজ সব হচ্ছে ডেইলি অনলাইন আর্নিং সোর্সগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করা হয়, মাস্টবি টেলিগ্রাম গ্রুপে জয়েন করে রাখবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ওকে, আর যদি আমাদের ফ্যামিলি মেম্বার নতুন হয় থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন, আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আর একটি কথা যেটা হচ্ছে আমরা অনেকেই কমেন্টস করেছেন যে ভাই এয়ারড্রপ নিয়ে কাজ করতে চাই, সো আপনারা বেশি বেশি কমেন্টস করেন যে আমি কি এয়ারড্রপ নিয়ে কাজ করতে চান কিনা। সো যদি এয়ারড্রপ নিয়ে কাজ করতে চান অবশ্যই নেক্সট পার্টে আমি একটা একটা করে দেখিয়ে দিব আপনারা কিভাবে বিগিনার থেকে এবং প্রফেশনাল লেভেলে আপনারা এয়ারড্রপে কাজ করতে পারবেন। ওকে, তো এই ছিল ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো কিছু না দেখাবো, আসসালামু আলাইকুম।